আজকের লেকচারে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই লেকচারটা মেইনলি ফর দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন অফ ক্লাস 9 and 10, যারা ICSE বোর্ডে পড়ছো তাদের জন্য মেইনলি উদ্দেশ্য করে আমি বানাচ্ছি, যাদের পুরো 9 and 10 জাভার ওপর বেসিস করে রয়েছে। তারা বেসিক জাভা শুরু করার আগে আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা ভালো করে জানবো, কি বলছে সেটা শিখবো, তারপর আমরা আস্তে আস্তে এই প্লেলিস্টে যতগুলো ভিডিও তোমাদের বেরাবে এগুলো তারই ভিত্তিতে কিন্তু একটা একটা করে আমরা বার করবো। পুরোটাই আমরা মাথায় রাখবো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 9 এবং 10 যেই সিলেবাসগুলো আমাদের দরকার ফর দ্য ক্লাস 10 ICSE এক্সামিনেশন ফর দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল। নট অনলি কম্পিউটার অ্যাপ্লিকেশন 9 and 10, তোমরা যারা আদার্স ইউনিভার্সিটি বা কলেজ বা অন্য স্কুলে রয়েছো, যাদের জাভা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারা সবাই কিন্তু মোটামুটি এই কনসেপ্টটা তোমরা কিন্তু গ্র্যাপ করতে পারো। যাই হোক, প্রথমে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথাটার মানেটা কি, জিনিস কি, বৃত্তান্ত পুরোটাই কিন্তু আমরা এই লেকচারে জানবো। প্রথমে আগে একটু গল্প হিন্ট দিয়ে দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথাটার মানে কি। কম্পিউটারের সাথে যদি আমরা ইন্টারঅ্যাক্ট করতে যাই তখন উই নিড সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের যে মেশিন রয়েছে, যে দেখতে পাচ্ছ তোমরা কম্পিউটার, কম্পিউটারের মধ্যে যদি আমি সিম্পল কম্পিউটারের সাথে যদি কোনো কনভার্সেশন করতে যাই, সিম্পল যদি ধরে দাও একটা ক্যালকুলেশন পারপাসের কথা বলতে পারছি, কম্পিউটারের মধ্যে আমাদের ক্যালকুলেটর সফটওয়্যার আছে, সফটওয়্যারটা খুললে এরকম একটা সফটওয়্যার দেখতে পাও, সেই সফটওয়্যার মধ্যে কিছু বাটনস থাকে যেরকম আমাদের বেসিক ক্যালকুলেশনগুলো থাকে। তো এই আমরা যখন এই ক্যালকুলেটারের মধ্যে যদি আমরা যা প্রেস করি তার আমাদের একটা আউটপুট কিন্তু তোমরা এই স্ক্রিনে বা নর্মাল তোমরা দেখতে পারো। তো এই কাজটা হয় কি করে, সিম্পল কথা, আমরা একটা যোগ করতে দিতে চাইছি কম্পিউটারকে, কম্পিউটার তো অলওয়েজ এই কাজটা কে করবে, এই সিম্পল যে অ্যাডিশন পারপাস কম্পিউটারকে যেটা প্রোভাইড করছি এই যোগটা করে দেয়। আমরা যদি সিম্পল বলি কম্পিউটারের রিসোর্স মানে এই সিপিউর মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে, বেসিক সিপিউর মধ্যে, সিপিউর মধ্যে আমাদের যা জিনিসপত্র থাকে সেই জিনিসপত্রের মধ্যে আমাদের অ্যাডিশন নর্মালি হয়, আমাদের প্রসেসর থাকে, সেই প্রসেসরের কাজটা সিম্পল অ্যাডিশন করা, দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করা, যে কোনো রকম, শুধু প্রসেসরের কাজ শুধু অ্যাডিশন করা না, এছাড়া প্রসেসরের অনেক রকম কাজ আছে, কিন্তু বেসিক আমাদের যে কাজটাকে এক্সিকিউট করে যদি সিম্পল বলি, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে, যেটাকে সিপিইউ বলে থাকি, তার মধ্যে প্রসেসর রয়েছে, এলইউস, সিপিইউকে প্রসেসর বলে থাকি, তার মধ্যে এলইউস আছে, কন্ট্রোল ইউনিট, এগুলো বেসিক তোমরা খুব ছোটবেলায় পড়াশোনা করেছো ক্লাস 6-7। তো এদেরই কাজ হচ্ছে এই কাজটা করে দেওয়ার। কিন্তু আমরা যে কম্পিউটারকে বলবো এই যোগ বিয়োগটা, এই যে আমরা যোগ করতে দিচ্ছি, এই যে কনভার্সেশনটা, এই যে সিপিউর সাথে আমরা ডাইরেক্ট কথা বলতে পারি না, অ্যাজ এ হিউম্যান বিং উই ক্যানট ইন্টারঅ্যাক্ট উইথ দ্য সিপিউ, অ্যাজ এ হিউম্যান বিং আমি যদি এখানে রাখি আমরা কিন্তু সিপিউর সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারি না, আমাদের করতে হলে আমাদের কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়। কীভাবে আমরা করব, বাই দ্য ইউজিং অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটা মাথায় রাখো। জাস্ট এইটুখানি, এর থেকে ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমরা এইগুলোর জন্য অনেক ছোট ব্যাপারটা, আইডিয়াটা নেওয়ার জন্য, বাট জাস্ট এইটুকু রাখো যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস দ্য ওয়ে টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কম্পিউটার। সিম্পল মানে আমরা আমাদের যে কাজটা করাতে চাই আলটিমেটলি কাজটা সিপিইউ করবে, সিপিইউর সাথে আমরা কমিউনিকেট করতে পারি না, আমরা বাই দ্য হেল্প অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে সেই কাজটা করিয়ে দেওয়ার জন্য। এটাই বেসিক আইডিয়া অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক আইডিয়া যখন জানলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। এই দুটো ক্যাটাগরির নাম হচ্ছে, একটা পপ বা বলা হয় প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে উপস বা বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা যে কোনো জিনিসের মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সবার প্রথমে একটা আইডিয়া কিন্তু সি এর কিন্তু আমরা দেখতে পাই। তো সি যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর উপসের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্থক্যটা কি, যদি একটু আইডিয়াটা বললি তাহলে বুঝতে পারবে। সিম্পল, এই যে প্রসিডিউর ওরিয়েন্টেড সবার প্রথমে আসে, তারপরে আবিষ্কার হয় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম ধরনে আমরা প্রোগ্রামটা লিখতাম, যদি প্রোগ্রাম লেখার কথা বলি, এটাতেই ডিস্টিংগুইশন করছি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেরকম ধরনে আমরা প্রোগ্রামটা লিখতাম সেই প্রোগ্রামের মধ্যে কোনোভাবে কোনো সিকিউরিটি ইম্পোজ ছিল না। যদি ডাইরেক্টলি যদি একদম
আলটিমেট কথায় বলি, তারপর আমি একটা এদের ডিফারেন্স আমি দেখাবো বা বলতে পারি যে এদের দুটোর যে কি কি কাজ করছে তার একটা আইডিয়া দেখাবো, এখানে কোনো অসুবিধার বিষয় নেই। বাট যদি বেসিক একটা কথা বলি যে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেটা মূল যে ধরনটা যদি বলে দিই, যে মূল যে ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো সিকিউরিটি ইম্পোজ কিন্তু কোনোভাবে ছিল না, প্রসিডিওর নো সিকিউরিটি বলতে পারো। কিন্তু এই যে সিকিউরিটিটাকে এস্টাবলিশ করার জন্য কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আউটসাইড ওয়ার্ল্ড তোমার যদি প্রোগ্রামটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে, যে তোমার প্রোগ্রামের মধ্যে ইন্টারনাল ডেটাগুলোকে সে অ্যাক্সেস করতে পেরে যাবে, সেটা কিন্তু করতে দেওয়া উচিত না। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে সিকিউরিটি যেহেতু একদম নেই প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সেটার জন্য কথা মাথায় রেখেই কিন্তু আমাদের চলে আসলো অবজেক্ট ওরিয়েন্টেড, যেখানে আমরা দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট পাই। এক হচ্ছে আমাদের সিকিউরিটি ইম্পোজ কিন্তু খুব ভালো হয়ে যায়, দ্বিতীয়ত আমরা কোডকে রিউজেবিলিটি করার মতন খুব বড় ক্ষমতা কিন্তু আমাদের চলে আসে। দুটো জিনিস, আমরা যখন প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন প্রোগ্রামিং করতাম, যদি একটা কোড দুবার লিখতে হতো আমরা হয়তো ফাংশন কল করে জিনিসটা বন্ধ করতে পারতাম, বাট দুটো ডিফারেন্ট প্রোগ্রামের মধ্যে এটা করতে পারতাম না। একটা প্রোগ্রামে যদি সিম্পল আমি একটা আমাদের একটা একখানা ধরো 4-5 লাইনের কোড আছে, যে কোডটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাল্টিপল সেকশনে লিখেছে, আমরা এটা ফাংশন বানিয়ে নিতে পারি। কিন্তু এই জিনিসটা যদি আমাদের মাল্টিপল প্রোগ্রাম হয়ে যায়, তো এই 4 লাইন কিন্তু আমি এই প্রোগ্রামে চট করে ব্যবহার করতে পারবো না। এরকম ধরনের জিনিস, যে কোডকে রিউজেবিলিটি করার যে ক্ষমতাটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা প্রোভাইড করে দিয়েছে। তার প্রথম দুটো অ্যাপ্রোচ আমরা বুঝতে পারলাম যে আমাদের আইডিয়াসগুলো, যে আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড জেনারেলি কিন্তু সিকিউরিটি একদম ছিল না, যে সিকিউরিটি চলে আসলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের ভিত্তিতে আমরা সিকিউরিটিকে ইম্পোজ করলাম। এবং যদি একটা আইডিয়ার কথা বলি যে এই প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওয়ার্কিং কি করে, এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়, টপ ডাউন অ্যাপ্রোচ। এই টপ ডাউন অ্যাপ্রোচ কথাটার মানে কি, যখন আমাদের প্রোগ্রামে যখন আমাদের ফ্লো শুরু হয়, আমাদের ওপর থেকে নিচে কিন্তু লাইনের কন্ট্রোল আসে, মানে ফার্স্ট লাইনটা এক্সিকিউট করবে, তারপর এইভাবে কিন্তু লাইন বা লাইন ওপর থেকে নিচের দিকে কিন্তু এক্সিকিউশন হয়, যেটাকে টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু বটম আপ, মানে নিচ থেকে ওপর দিকে যায়, এই জন্যটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ কিন্তু বলা হয়। এগুলো হচ্ছে বেসিক আইডিয়া যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে দুটো ধরনের হতো, প্রসিডিওরের কিছু প্রবলেম ছিল বলেই কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দিকে এগিয়ে গেলাম। তো অবজেক্ট ওরিয়েন্টেডের যে কীভাবে তার বেসিক আইডিয়াসগুলো এখান থেকে একটু ক্লিয়ার করলাম যে প্রসিডিওরে কী ছিল আর অবজেক্ট ওরিয়েন্টেড কী হলো। আমরা পরের পেজে আমরা একটা স্লাইডে দেখবো, একটা ডিফারেন্স দেখবো, তাহলে জিনিসটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রসিডিওর এবং অবজেক্ট ওরিয়েন্টেড। দেখতে পাবে তোমার স্ক্রিনে দুটো রকম অ্যাপ্রোচ আমি নিয়ে এসেছি খুব সুন্দর করে, একদম ইউনিট ওয়েতে তোমাদের এখানে রয়েছে, যে আমরা ফিচার্স রেসপেক্টে দুটোর আমরা ডিস্টিংগুইশন করেছি, একটা প্রসিডিওর ওরিয়েন্টেড এবং অবজেক্ট ওরিয়েন্টেডের। অ্যাপ্রোচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টপ ডাউন, এক্ষুনি বললাম এটা হচ্ছে বটম অফ অ্যাপ্রোচ, মানে ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপর দিকে যায়। আমাদের যে কোনো প্রসিডিওর ওরিয়েন্টেডের যে ইমপ্লিমেন্টেশন স্কিল যদি বলা হয়, এটা মেইনলি কিন্তু আমরা ফাংশন বেস করে আমরা ইমপ্লিমেন্টেশন করি, কিন্তু উপসে কিন্তু আমরা ক্লাস অবজেক্ট দিয়ে ইমপ্লিমেন্টেশন করি। কি বললাম, ইমপ্লিমেন্ট, এই যে আইডিয়া এটা মাথায় রাখো, এই যে প্রসিডিওর ওরিয়েন্টেড এবং অবজেক্ট ওরিয়েন্টেড দিস আর দ্য আইডিয়াস, মানে প্রোগ্রাম লেখার ধরন বলতে পারো। তো আমরা যদি নর্মালি প্রসিডিওর ওরিয়েন্টেডের কথা বলি, আমরা ফাংশন দিয়ে আমরা জিনিসটাকে কাজ করি, আমাদের সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ফাংশনস রয়েছে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে কি রয়েছে, ক্লাস এবং অবজেক্ট দিয়ে আমরা এটাকে কিন্তু তৈরি করি। তো এটা আমরা ডিটেলস আমরা আরো ডিসকাস করবো, চিন্তার বিষয় নিয়ে আইডিয়াসগুলো আরো ক্লিয়ার হবে। এখানে আমাদের ডেটা হ্যান্ডলিং এর রেসপেক্টে হচ্ছে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল। অবভিয়াসলি যারা মোটামুটি বেসিক জানো প্রসিডিওর, যারা জানো না তাদের বেশি ঢুকতে হবে না, যারা বিগিনিং লেভেল বা যদি যারা মোটামুটি আইডিয়াস আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, তারা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ যেখানে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের নিয়ে মেনলি ডিল হয়। গ্লোবাল যেটা কিনা থ্রু আউট দ্য যতগুলো ফাংশন থাকবে সবগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো, আর ফাংশনসগুলোর মধ্যে যে ভেরিয়েবলসগুলোকে বলা হয় সেটাকে বলা হয় লোকাল ভেরিয়েবলসের একটা আইডিয়াস কিন্তু থাকবে। আর এখানে ডেটা হ্যান্ডেলিং যেটা আমরা বললাম উপসের ক্ষেত্রে যেহেতু সিকিউরিটি চলে এসছে, এটাকে বলা হয় এনক্যাপসুলেশন উইদিন অবজেক্ট। আমরা পরবর্তী ডিটেলসে দেখবো, হয়তো এই লেকচারে যদি এনক্যাপসুলেশন কথাটা যদি না বুঝতে পারি, জাস্ট আইডিয়া দিয়ে গেলাম। আমরা আগামী যে লেকচারসগুলোতে আমরা যখন আমরা ক্যারেক্টারিস্টিক অফ উপস পড়বো, তখন আমরা ডিটেলস কিন্তু এনক্যাপসুলেশন এই ওয়ার্ডটার ব্যাপারে কিন্তু ডিটেলসে জানবো। এনক্যাপসুলেশন কথাটার মানে হচ্ছে ডেটা এবং ফাংশনকে যদি একটা ইউনিটে আমরা বাইন্ড করে রাখি তখন বলা হয় এনক্যাপসুলেশন। এই এনক্যাপসুলেশনের সাহায্যে কিন্তু আলটিমেটলি আমরা উপসের মধ্যে সিকিউরিটিকে ইম্পোজ করতে পারি। একদম সিম্পল কথায় বললাম, উপসের মধ্যে সিকিউরিটি ইম্পোজ কিন্তু এই এনক্যাপসুলেশনের সাহায্যেই কিন্তু আমরা করতে পারি। পরবর্তীকালে ডেফিনেশনে যাব, ডিটেলস দেখবো, চিন্তার বিষয় নেই। কোড রিউজেবিলিটি কিন্তু এখানে যেটা বলেছিলাম, কোডকে রিউজ করার যে ক্ষমতাটা কিন্তু আমাদের
প্রসিডিওর ওরিয়েন্টেড খুব লিমিটেড ছিল, যেটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড অনেক হাইফাই ভাবে কিন্তু জিনিসটা বলে দেওয়া রয়েছে। মডিউলারিটি বলতে গেলে আমরা যদি মডিউলার কথা নেন, মানে হচ্ছে যে কোডের ধাঁচটা কিরকম হবে, আমরা মডিউলসে কি হবে, কতগুলো আমাদের সেপারেট সেপারেট মডিউলস বা আমরা বলতে পারি যে ইউনিটসে ডিভাইড যদি বলি, এখানে ফাংশন বেস ইউনিটস তৈরি হয়, এখানে ক্লাস বেস কিন্তু ইউনিটস তৈরি হয়। যত আগে যাবো ডিটেলস এগুলো ক্লিয়ার হতে থাকবে। ফার্স্ট ভিডিওতে তোমরা যদি ভাবো যে আমি পুরো জিনিসটা ক্লিয়ার এখান থেকে হয়ে যাবে, এটা পসিবল না। যত আমরা জিনিসটাকে দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো জিনিসগুলো, আমি তখন আরও লিঙ্ক করাবো, জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাবে। স্টেট ম্যানেজমেন্ট, আমরা ভেরিয়েবলের থ্রু কাজ করি, আর এখানে আমরা অবজেক্টসের থ্রু কাজ করি যখন কাজটা হয়, এটাই হচ্ছে আইডিয়া। ইজি ফর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সিম্পলিয়ার ফর স্মল টাস্ক, একদম খুব ক্ষুদ্র কাজের জন্য কিন্তু এটা আমরা ইউজ করে থাকি, প্রসিডিওর ওরিয়েন্টেড। আর আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু কমপ্লেক্স কাজের জন্য মেনলি কিন্তু ব্যবহার করে থাকি। এটা অনেকটা ফাস্ট হয় আর এটা অনেকটা স্লো হয় ডিউ টু অবজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক। অবজেক্টগুলোকে ম্যানেজ করার একটা বড় ব্যাপার আছে না, এটা ওটা ওভারহেড বলতে পারো, তো এই জন্য একটু স্লো কাজ হতে পারে। স্কেলেবিলিটি কতটা মানে হচ্ছে কতটা বাড়ানো যেতে পারে, লার্জ প্রজেক্টের জন্য এটা মোটামুটি আমরা ইউজ করি না। যদি প্রজেক্টের সাইজ, প্রজেক্ট কতটা মানে হচ্ছে যে প্রোগ্রামটা করতে যাইছি, তোমার প্রোগ্রাম নিয়ে ভাবো, যদি প্রোগ্রামের সাইজ অনেক বড় হয় বা প্রজেক্টের সাইজ, আমরা পরবর্তীকালে যে কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার ডেভেলপমেন্টটাকে আমরা সিম্পল বলে থাকি, প্রজেক্ট বলে থাকি, তো এগুলো এটা লেস স্কেলেবল, মানে কতটার মানে হচ্ছে আমরা এর পরবর্তীকালে এটাকে আর বাড়াতে পারবো না, একটা জায়গা অবধি ভেবে নিয়ে আমরা চলবো, তারপরে এক্সটেন্ডেবল বাড়াতে পারবো না। বাট এখানে যদি ভাবি উপসের ক্ষেত্রে কিন্তু এটা হাইলি স্কেলেবল, মানে আমরা চাইলেও পরে এটাকে আরো এক্সপ্যান্ড করতে পারবো, এটা বড় কথা আর কিছুই না, ঠিক আছে। বলছে হার্ডার অ্যাজ আ সিস্টেম গ্রো, সিস্টেমকে গ্রো করার জন্য এই রেসপেক্টটা খুব ভালো না, কিন্তু এখানে যদি মডুলারিটি এবং আমাদের এনক্যাপসুলেশন আছে, সেই সূত্রে কিন্তু এটা ইজিয়ারলি আমরা করতে পারি। তো সেই এক্সাম্পলে যদি বলি, এটা হচ্ছে সি পাসকেল, যেখানে হচ্ছে জাভা, সি প্লাস প্লাস, পাইথন, সি শার্প, দিজ আর অল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা বড় রকম এক্সাম্পল। তো এই জিনিসপত্রগুলো দিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে প্রসিডিওর ওরিয়েন্টেড এবং অবজেক্ট ওরিয়েন্টেডের কি পার্থক্য। অনেকবার এটা আমাদের ক্লাস টেনে এগুলো পরীক্ষাতে আমাদের ডিফারেন্সটা দিয়েছে, সেখান থেকে তোমাদের একটা আইডিয়া কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলো। এবার আমরা জানবো যে এটা আমরা ইমপ্লিমেন্টেড, যেহেতু আমরা প্রসিডিওর না আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের টেকনিকের কথা বলছি, তো অবজেক্ট ওরিয়েন্টেড টেকনিক কিন্তু আমরা ক্লাস এবং অবজেক্ট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করি। তো এখানে আমরা জানতে হবে হোয়াট ইজ আ ক্লাস অ্যান্ড হোয়াট ইজ অ্যান অবজেক্ট, এই কথাটা ডেফিনেশনটা একদম শুরুর কনসেপ্টেই কিন্তু আমাদের জানা কিন্তু খুবই দরকার। তো সেই সূত্রে আমরা একটুখানি এখানকার আইডিয়াস নিয়ে নেবো, হোয়াট ইজ আ ক্লাস অ্যান্ড হোয়াট ইজ অ্যান অবজেক্ট। ক্লাস এবং অবজেক্টকে বুঝতে গেলে আমি একটা সিম্পল একটা প্রশ্ন করবো, তোমাদের মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করবে কথাটার মানেটা কি, ঠিক আছে। তো আমি যদি তোমাদের একটা সিম্পল একটা প্রশ্ন করি যে তোমরা কি কখনো ফল খেয়েছো বা তোমরা কি কখনো পাখি দেখেছো, তোমরা কি উত্তর দেবে আমাকে, উত্তরটা আমি জাস্ট বলে দিচ্ছি এখানে, যে তোমরা হয়তো বলবে যে হ্যাঁ স্যার আমি ফলও খেয়েছি আমি পাখিও দেখেছি। কিন্তু আলটিমেটলি একটা কথা আমি বলবো যে তোমরা ফলও খাওনি তোমরা পাখিও দেখনি, তার মানে আমি সিম্পল কথা কার কথা বলছি, ফ্রুটস এর কথা বলছি, আর এখানে আমরা বার্ডস এর কথা বলছি সিম্পল। তো স্বাভাবিক কথা ফ্রুটস আমরা মোটামুটি আমরা যদি বলে থাকি যে খেয়েছো কিনা, তোমরা বলবে হ্যাঁ স্যার আমরা তো ফ্রুটস রেগুলারই খাচ্ছি, আমরা বার্ডস তো রেগুলারই দেখছি, কিন্তু ইটস নট ট্রু। এখানে আমি না বলবো না, তোমরা কিন্তু ফ্রুটস খাচ্ছ না, তোমরা বার্ডসও দেখছো না, তোমরা ফ্রুটস এর মধ্যে তোমরা ম্যাঙ্গো খাচ্ছ হয়তো, মানে আম খাচ্ছ বা ব্যানানা খাচ্ছ, কলা খাচ্ছ, এরকম হতে পারে, বাট তোমরা ফ্রুটস কিন্তু কখনো খাও না। ভালো করে ভেবে দেখো, ফ্রুটস জিনিসটা কখনো খাও না, খাও হচ্ছে ম্যাঙ্গো, ব্যানানা, লিচু, পাইনাপেল, জ্যাকফ্রুটস, এগুলো খাও। বার্ডস তোমরা দেখো না, তোমরা হয়তো বার্ডস এর ভেরিয়েন্ট দেখো, যেরকম ক্রো হতে পারে, তোমরা পিজেন হতে পারে, ঠিক আছে, পায়রা হতে পারে, আরো অনেক কিছু রকম বার্ডস রয়েছে, শালিক পাখি হতে পারে, এরকম অনেক রকম আমরা জিনিসপত্র দেখে থাকি। তো আলটিমেটলি কথাটার মানে এই জিনিসটাই, ফ্রুটস বার্ডস এগুলো কিন্তু আমাদের কাছে এক্সিস্টেন্স নেই, এগুলো হচ্ছে কমন নেম বলতে পারো। এই দুটোকে যদি আমি মার্ক ডাউন করে একটা কথাই বলি, দিজ আর অল দ্য কমন নাউন্স, কি বললাম এটাকে আমাদের কমন নাউন বলতে পারি, ছোটবেলা নাউন প্রোনাউন পড়েছো, এটাকে কমন নাউন বলতে পারো, আর দিজ আর অল দ্য প্রপার নাউন, কতটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদেরই একটা ফ্রুটস এর একটা ক্লাসিফিকেশন বা বলতে পারি ফ্রুটস কে আমরা গল্পটাকে মানে একটা ধরনের জিনিসকে, ফ্রুটস হচ্ছে একটা ধরনের জিনিস যেগুলো আমরা গাছে পাওয়া যায় আমরা খাই, তা সেগুলোরই ক্যাটাগরির মধ্যে বলছে ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা, ঠিক আছে। এইটা হচ্ছে আলটিমেট কথা। তাহলে এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল কমন
যে নাউন গুলো বা কমন নেম গুলোকে আমরা ক্লাস হিসেবে ডিনোট করছি এবং তার প্রপার নাউন বা প্রপার নেম গুলোকে আমরা অবজেক্ট, দেখো তার তলায় তলায় লিখেছি আমি এই জন্য এটাকে অবজেক্ট হিসেবে ডিনোট করছি। কার দেখো ফ্রুটস আর বানানা, এদের একটা ইউনিক ফিচার্স আছে, এই জন্য আমরা একে কি করলাম একটা গ্রুপিং করলাম আর গ্রুপটার নাম দিয়ে দিলাম হচ্ছে ফ্রুটস। মানে এরকম গল্পটা ভাবো, এরকম একটা গ্রুপ করলাম যেখানে ম্যাঙ্গো আছে, আমাদের ব্যানানা আছে, আমাদের এখানে জ্যাক ফ্রুটস আছে, পাইনঅ্যাপেল আছে, লিচি আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে গাছে পাওয়া যায়, খেতে মিষ্টি হয়, তো এগুলোকে একটা আমরা কি করলাম একটা কালেকশন ক্রিয়েট করলাম, গ্রুপ তৈরি করলাম, সেই গ্রুপটার নাম কি দিয়ে দিলাম ফ্রুট দিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো গ্রুপের নামটাকে যেটা দিলাম সেটাকে বলা হয় ক্লাস, আর সেই গ্রুপে যারা পার্টিসিপেন্টস বা বলতে পারো তাদের যে এলিমেন্টস তাদেরকে বলা হয় অবজেক্টস। এই হচ্ছে একটা আইডিয়া, সেরকম তোমরা বার্ডসেরও ভাবো একই ব্যাপার, যত রকম বার্ডসকে একটা গ্রুপিং করো এবং গ্রুপের নাম যেটা হবে সেটা হচ্ছে ক্লাস, এবং ইন্ডিভিজুয়াল এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্যাট গ্রুপ ইজ নোন অ্যাজ দ্য অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা কথা পেয়ে গেলাম যে অবজেক্ট আর ক্লাসের একটা আইডিয়া। তাহলে বলতে পারো অবজেক্ট কি হচ্ছে, রিয়েল এক্সিস্টেন্স আছে, ভালো করে ভাবো রিয়েল কিন্তু এক্সিস্টেন্স কিন্তু কার আছে, আমাদের অবজেক্টের আছে, ঠিক আছে, কিন্তু ক্লাস ইজ আ ভার্চুয়াল কনসেপ্ট, এটা কিন্তু ভার্চুয়াল, এর কোনো কিন্তু রিয়েলিটি নেই, আমরা ফ্রুটস কখনো দেখি না, বার্ডস কখনো দেখি না, তো দ্যাটস ইজ নট আ এক্সিস্টেন্স, এর কোনো কিন্তু এক্সিস্টেন্সই নেই, এটা হচ্ছে ভার্চুয়াল কনসেপ্ট মানে হাইপোথেটিক্যাল কনসেপ্ট, আমরা নাম দিয়ে রেখেছি কিন্তু কখনো এই নামটা কিন্তু রিয়েলিটি নেই। তাহলে আমাদের অবজেক্টের রিয়েলিটি আছে বাট ক্লাসের কোনো রিয়েলিটি নেই, ভার্চুয়াল কনসেপ্ট একটা নাম দিয়ে ধরে রেখেছি, এই হচ্ছে একটা আইডিয়া ক্লাস এবং অবজেক্টের একটা গ্লোবাল আইডিয়া দিয়ে দিলাম। তাহলে আমরা আর একটা কথা বলতে পারি, এটা বইয়ের ডেফিনেশন ওয়াইজ ক্লাস কিন্তু একটা বলতে পারি অবজেক্ট ফ্যাক্টরি, মানে ক্লাসের মধ্যে কি থাকে অবজেক্টস থাকে, আলটিমেটলি ক্লাস ইজ বিলং অফ অবজেক্টস, তাই তো? আমরা সিম্পল যা দেখলাম ফ্রুটস এর মধ্যে আমরা এইগুলোকে মানে আমরা একসাথে এক জোট করে আমরা বলছি ফ্রুটস, তাহলে ফ্রুটসটা কি একটা আমাদের অবজেক্ট ফ্যাক্টরি, মানে ক্লাস হচ্ছে আমাদের একটা অবজেক্ট ফ্যাক্টরি হিসেবে কিন্তু আমরা বলেও থাকি। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এবার আমরা এখান থেকে জাস্ট একটুখানি ফিচার্স অফ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু দেখবো হালকা করে, তাহলেই আমাদের কিন্তু এই কনসেপ্ট এখান থেকে হয়ে যাবে। ফিচার্সে কি বলছে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড, এটা বলছে ইটস গিভ মোর এমফাসাইজ অন ডেটা রাদার দ্যান দ্য প্রসিডিওর, মানে এখানে মেইনলি ডিল হয় কার ওপর, ডেটার ওপর ডিল করছে, রাদার দ্যান প্রসিডিওর বলতে গেলে কিভাবে প্রোগ্রামটা লেখা রয়েছে, দ্য ওয়ে যেভাবে আমরা প্রোগ্রামটা লিখেছি, প্রোগ্রাম লেখার রাইটিং ওয়ে বলতে পারো, এটাকে প্রসিডিওর বলতে পারো বা আইডিয়াস বলতে পারো, এটাতে কিন্তু মেনলি কিন্তু ডিল করছে না, এটার মেনলি ডিল কার উপরে করছে, মেনলি ডিল হচ্ছে কিন্তু আমাদের ডেটার উপরে কিন্তু মেনলি আমরা ডিল করে থাকি। ইট মেক্স দ্য কমপ্লিট প্রোগ্রাম বা প্রবলেম সিম্পলিয়ার বাই ডিভাইডিং ইউ নাম্বার অফ অবজেক্টস, তাহলে এটা আলটিমেটলি কি করছে, আমাদের যদি আমরা ভেবে থাকি যে আমাদের যে প্রোগ্রামটা বা আমরা কি বললাম ক্লাস, ক্লাসের মধ্যে কি হয় আমরা একটা অবজেক্ট, সেখানে ক্লাস, ক্লাসের মধ্যে অবজেক্টস আছে, দিজ আর অল অবজেক্টস, আমি ও দিয়ে এখানে ইন্ডিকেট করলাম, তো সেই সূত্রে গেলে কি আমাদের প্রবলেমটা বা প্রোগ্রামটাকে আরো সিম্পল করছে, কেন আমরা কিন্তু একটা অবজেক্টস এ ডিভাইড করে দিচ্ছি, মাল্টিপল কালেকশন অফ অবজেক্ট, পরবর্তী ডিটেলস থেকে আরো বুঝতে পারবো আইডিয়াটা কি জিনিস। দ্য অবজেক্ট মে কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু দ্য ফাংশনস, ফাংশনের সাহায্যে, ফাংশন বা মেথডস বলা হয় জাভাতে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মেথডস বা ফাংশন এই দুটো কথা মানে আছে এক, এই মেথড বা ফাংশনের সাহায্যে অবজেক্ট নিজেদের মধ্যে কিন্তু কমিউনিকেট করতে পারে। ইট ইজ ইজিয়ার টু অ্যাড নিউ ডেটা অ্যান্ড ফাংশন হোয়েন এভার নেসেসারি, এটাই তো উপসেটটা ফিচার্স বলেছিলাম, এটা হাইলি স্কেলেবল, এই যে কথাটা বললাম না স্কেলেবল, এই স্কেলেবল কথাটার মানে কি, স্কেলেবল কথাটার একটাই মিনিং যে আমরা চাইলে যখন তখন আমরা নতুন ধরনের কোনো ফাংশনস বা ডেটা কিন্তু আমরা অ্যাড করতে পারি যখনই আমাদের দরকার থাকে। তো এই ছিল বেসিক আমরা ইন্ট্রোডাকশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু আইডিয়াস ক্লিয়ার করলাম। এর পরের লেকচারসে কিন্তু আমরা অবভিয়াসলি ডিসকাস করব প্রিন্সিপাল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে।
অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।